হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো টেক টিডে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত কোডুলার নিয়ে একটা কিউএনএ সেশন করতে যাচ্ছি, অর্থাৎ কোডুলার নিয়ে আপনারা যে ধরনের প্রশ্নগুলো করেছেন অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড, সো সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর আমরা একটা নতুন সিরিজ চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে টেক নিউজ রিলেটেড। সো এই সিরিজটি চালু করব কি না অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আপনার যে কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ওকে, সো ফার্স্ট অফ অল এখানে কোডুলার নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন, তার মধ্যে আমি যেগুলো প্রশ্ন আসলে আপনাদের সবার জানা দরকার প্রশ্নের উত্তরগুলো সেগুলোই আমি সিলেক্ট করেছি। কারো যদি মিস চলে যায়, অর্থাৎ কেউ প্রশ্ন করেছেন বাট আমি উত্তর দেইনি ভিডিওর মাধ্যমে, অবশ্যই আবার কোশ্চেন করবেন, আমি আশা করি নেক্সট কিউএনএ ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ফার্স্ট কোশ্চেনের দিকে মুভ করি আমরা। সো প্রথমেই একজন কোশ্চেন করেছেন যে আসলে আমি নিজের অ্যাপে নিজে কাজ করতে পারবো কি না। এখানে আপনারা মূলত অ্যাপ থেকে যে ইনকামটা হবে সেটা কিন্তু অ্যাডমপ বা আপনি স্টার্টআপ বা এরকম ধরনের অ্যাপ রিলেটেড যে সাইটগুলো রয়েছে যারা অ্যাপের মধ্যে অ্যাড দেয়, সো এই ধরনের সাইটগুলো থেকে মূলত আপনাকে ইনকামটা জেনারেট করতে হবে, বা আপনি চাইলে বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে আপনার অ্যাপ থেকে ইনকাম করতে পারেন। বাট এখন আপনি একটা কথা চিন্তা করেন, আপনি যদি নিজের অ্যাপ নিজেই দেখেন, অর্থাৎ আপনার নিজের অ্যাড আপনি নিজেই দেখতেছেন, সো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে কখনোই পেমেন্ট করবে না। এক্ষেত্রে দেখা যায় যে আপনার অ্যাড মোবাইলটি হয় ব্যান করে দিবে, আপনি যদি স্টার্টআপ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিছুক্ষণ দিনের মধ্যে আপনার অ্যাড মব প্লাস হলো স্টার্টআপেও কিন্তু স্ট্রাইক চলে আসবে। সো কখনোই এই কাজটি করা যাবে না, সেটা ভিপিএন বা যে কোনো মাধ্যমে আপনি ট্রাই করেন না কেন, কখনোই আপনি সেম আইপি অ্যাড্রেস থেকে বা বলতে গেলে সেম ডিভাইস থেকে কখনোই আপনি আপনার নিজের অ্যাপটি ব্যবহার করে কাজ করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেরাই প্রবলেমে পড়বেন এবং আপনার বলতে গেলে আপনি যেখান থেকে অ্যাড নিতেন সেসব আইডি কিন্তু ব্যান করে দিবে। ওকে, সো এর পরবর্তীতে নেক্সট কোশ্চেনে চলে আসি, সেটা হলো যে আপনারা আসলে অনেকেই বলছেন যে কোডুলারের বাইরে অন্য কোনো সোর্স থেকে অ্যাপ ক্রিয়েট করা যায় না ফ্রিতে। সো এ ধরনের সোর্সগুলোর মধ্যে অনেকে স্কেসওয়্যারের নাম বলেছেন, এটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন, এটা নিয়ে আমি ভিডিও করতে চেয়েছিলাম, বাট এটার ক্ষেত্রে যে বিষয়গুলো দেখা যাচ্ছে এটার ক্ষেত্রে কিন্তু আরও জটিল হয়ে যাচ্ছে। আপনারা যারা আসলে কোডুলার ব্যবহার করেন বা কোডুলার এখনও ইউজ করেননি, তারা একবার ইউজ করে দেখেন, সেক্ষেত্রে কিন্তু স্কেসওয়্যার বা এ ধরনের অ্যাপি বিল্ডার বা অ্যাপিফাই এই ধরনের যে সাইটগুলো রয়েছে তার চেয়ে কিন্তু কোডুলার অনেক ইজি। দ্যাটস ওয়াই আমি কোডুলারটাকে আপনাদের জন্য প্রিফার করি। ওকে, সো এর চেয়েও যদি বেটার কিছু পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এবং তার চেয়েও বড় বিষয় হলো যে কোডুলার কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন। এখন তিন নম্বর কোশ্চেনে চলে আসি। আপনারা অনেকেই কোশ্চেন করেছেন যে আসলে কোডুলারে অ্যাড শো করানোর জন্য 3 দিন সময় নেয় বা তাদের কমিউনিটিতে অ্যাপ্লাই করা লাগে। সো এরকম কিছুই না, আমি কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে অ্যাড শো করাতে পারেন উইদাউট কোডুলারের অ্যাপ্রুভাল। ওকে, সো আপনাকে এর জন্য কোডুলারের কাছে কোনো অ্যাপ্রুভাল নিতে হবে, আপনি শুধুমাত্র অ্যাপটাকে ডাউনলোড করে ইনহ্যান্স করবেন তাহলেই হয়ে যাবে। আমি একদম লাইভ প্রুফ সহ দেখিয়েছি, এর আগের ভিডিওতে অবশ্যই দেখে আসবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। এর পরবর্তীতে যে কোশ্চেনটি করেছেন এক ভাই, সেটা হলো যে অনেকে বলছেন যে অ্যাপি বিল্ডারে আসলে কীভাবে কাজ করতে হয়। সো আমি অ্যাপি বিল্ডার সাপোর্ট করি না, দ্যাটস ওয়াই আমি অ্যাপি বিল্ডারে নিয়ে ভিডিও দেই না, বাট আপনার অ্যাপি বিল্ডার হচ্ছে কোডুলার অনেক ইজি, সেখানে কাজ করেন অবশ্যই ভালো কিছু পাবেন। ওকে, সো এর পরবর্তীতে আপনারা চাইলে কিন্তু আমি যে এআই ফাইলগুলো শেয়ার করি সেগুলো কিন্তু চাইলে অ্যাপি বিল্ডারেও নিয়ে গিয়ে কাজ করতে পারেন আপনাদের যদি ভালো লাগে। ওকে, এর পরবর্তীতে এক ভাই বলেছেন যে কোডুলারে আসলে বাংলা লেখা যায় না বা কোডুলারে কীভাবে বাংলা লেখা যায় সেটা আসলে দেখানোর জন্য। ওকে, সো আমি এখন কম্পিউটার স্ক্রিনে মুভ করছি, অবশ্যই কোডুলার দিয়ে বাংলা লেখা যায় এবং আপনারা বাংলাতে সম্পূর্ণ বাংলাতেই অ্যাপটি ক্রিয়েট করতে পারবেন। সো তার জন্য শুধুমাত্র ইউনিকোড এই বাংলা অ্যাপটি ব্যবহার করতে হবে, আপনারা এখানে বিজয় বা অভ্র কিবোর্ড ব্যবহার করলে হবে না। ওকে, অবশ্যই ইউনিকোড ব্যবহার করতে হবে। সো এখন চলেন আমি কম্পিউটার স্ক্রিনে মুভ করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখান থেকে ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা প্রজেক্ট ওপেন করে নিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আসলে বাংলা কীভাবে করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডে কিন্তু বিজয় 52 আমি ইনস্টল দিয়ে রেখেছি। যারা ফোনে ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইউনিকোড ব্যবহার করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। ওকে, যদি আপনারা অভ্র বা বিজয় কিবোর্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, ফার্স্ট অফ অল আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন বিজয় টু ইউনিকোড। ওকে, সো বিজয় টু ইউনিকোড লিখে সার্চ করার পর আপনারা প্রথমেই একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, সেটা কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টেরই একটা ওয়েবসাইট। সো এখান থেকে মূলত আপনারা বিজয় টু ইউনিকোডে কনভার্ট করে নিতে পারবেন। যারা আসলে বিজয় লেখেন বা অভ্রতে লেখেন, লেখার
পরে এখানে বিজয় পেস্ট করে দেওয়ার পর বিজয় টু ইউনিকোডে ক্লিক করলেই লেখাটা ইউনিকোডে কনভার্ট হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা এই কোডুলারে চলে আসবেন। আসার পরে আমি কিবোর্ডটাকে বর্তমানে ইংলিশ থেকে ইউনিকোডে করে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে দেখেন আমার কিন্তু টেক্সটটা ইংলিশে লেখা আছে। ওকে, সো আমি বাটনের টেক্সট এডিটরে চলে গেলাম। এখান থেকে আমি একটু জুম করে নিই, সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি টেক্সট এডিটরে যাওয়ার পর এখান থেকে এখন আমি ইউনিকোড করে নিয়েছি। এখন আমি যেটাই লিখবো কিবোর্ডে সেটা কিন্তু বাংলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাংলা হয়ে গিয়েছে। ওকে, সো আপনারা যেটাই ইচ্ছা সেটা এখানে টাইপ করতে পারেন কিবোর্ডে, আমি জাস্ট এখানে দেখিয়ে দিলাম। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে কোডুলারে বাংলা লেখা যায়। এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, যাদের প্রবলেম ছিল এটা সলভ করে নিতে পারেন। ওকে, সো চলেন এখন নেক্সট কোশ্চেনের দিকে মুভ করা যায়। সো গাইজ, এরপরে একজন বলেছেন যে আসলে কীভাবে একটা ওয়েবসাইটকে অ্যাপে পরিণত করা যায়। সো এটা একদম ইজি ওয়েতে করা যায়, এটা আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। যেহেতু এটা একটা আলাদা করে টিউটোরিয়াল করলে আসলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, দ্যাটস ওয়াই আমি এত শর্ট টাইমের মধ্যে না দেখিয়ে একটা টিউটোরিয়াল করে দিব। অবশ্যই নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আশা করি। সো এর পরবর্তীতে অনেকেই কোশ্চেন করেছেন যে আসলে আমার এআই ফাইলটা ইম্পোর্ট হচ্ছে না। সো এটার যে মেইন প্রবলেমটা সেটা হলো যে আপনি সঠিকভাবে ইম্পোর্ট করতে পারছেন না। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। যদি কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে আমার FB পেজে ইনবক্স করতে পারেন, অবশ্যই সেখানে আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, বা ইনস্টাগ্রামেও নক করতে পারেন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানেও আমাকে DM করলে অবশ্যই আপনি রিপ্লাই পাবেন। ওকে, সো গাইজ, এর পরবর্তীতে অনেকে কোশ্চেন করেছেন যে আমি আসলে এআই ফাইলটা ডাউনলোড করতে পারছি না। এর একটাই সমস্যা, সেটা হলো যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না। আমি কিন্তু ভিডিওতে বলেই দিয়েছি যে কিভাবে এআই ফাইলটা ডাউনলোড করতে হবে, A to Z সকল প্রসেস দেখানো আছে। কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। আশা করি আপনারা এআই ফাইলটি খুব ইজি ওয়েতে ডাউনলোড করতে পারবেন এবং আমি আপনাদের সবগুলো এআই ফাইল কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করি। যদি কেউ এটা নিয়ে আপনার কাছে টাকা দাবি করে বা অর্থ দাবি করে, সো কখনোই তার কাছে দিবেন না, কোনো কিছু পেমেন্ট করবেন না, অবশ্যই আমার লিঙ্ক থেকে ডাউনলোড করবেন। আমি কিন্তু সম্পূর্ণ এআই ফাইলগুলো ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করে থাকি। ওকে, সো এর পরবর্তীতে একজন কোশ্চেন করেছেন যে ভাই, VPN দিয়ে আমার অ্যাপে যদি আমি নিজেই কাজ করি সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা। এটা আমি ভিডিও শুরুতেই বলেছি যে আপনি আসলে VPN দিয়ে করুন আর যেটা দিয়ে করুন না কেন, আপনি যখনই সেম IP অ্যাড্রেস বা সেম লোকেশন তার সাথে সাথে সেম ডিভাইস থেকে আপনার অ্যাপে আপনি অ্যাক্সেস করবেন এবং আপনার অ্যাপে আপনি নিজেই অ্যাড দেখবেন, ইনকাম করবেন। সো এর ফলে কিন্তু মূলত আপনার অ্যাপটার কোনো সমস্যা হবে না। যেখান থেকে আপনি আসলে অ্যাডগুলো অ্যাড করেছেন সেটা হতে পারে স্টার অ্যাপ বা অ্যাডমপ, সেই আইডিগুলো কিন্তু ব্যান হয়ে যাবে বা ব্লক করে দিবে। ওকে, বা আপনি যখন পেমেন্ট নিতে যাচ্ছেন তখন কিন্তু তারা সমস্যা ক্রিয়েট করবে। সো কখনোই এই কাজটি করা যাবে না। ওকে, আর আপনি যেহেতু অ্যাপ তৈরি করেছেন অন্যজনের ব্যবহারের জন্য, অবশ্যই সেটাতে আপনি নিজে কেন কাজ করবেন, মানুষকে কাজ করতে দেন, আজকে না হোক কালকে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ প্রফিট পাবেন। এছাড়াও অনেকে একটা প্রশ্ন করছেন যে কোডুলা থেকে যে অ্যাপগুলো আমরা তৈরি করছি বা মেড করছি সেটা আপনারা যদি প্লে স্টোরে আপলোড দেন সেক্ষেত্রে ইনকাম হবে, নাকি প্লে স্টোরে আপলোড না দিলেও ইনকাম করা যাবে? সো প্লে স্টোরে না দিলেও আপনি ইনকাম করতে পারবেন, প্লে স্টোরে দিলেও আপনি ইনকাম করতে পারবেন। সো প্লে স্টোরে দিলে আপনি যে প্রফিটটা পাবেন সেটা হলো যে আপনার অ্যাপটা বেশি পরিমাণ পাবলিশ হবে, যেটা একটা ট্রাস্টেড ওয়ে। সবাই আমরা অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য মূলত প্লে স্টোরেই ব্যবহার করি, বাট অনেক থার্ড পার্টি সোর্সও রয়েছে যেমন অ্যাপপিওর, অ্যাপিফাই। সো এই ধরনের সাইটগুলোতেও আপনি চাইলে আপনার অ্যাপটি পাবলিশ করতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দিব, অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন আশা করি। সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেও সেই ধরনের সাইটগুলোতে অ্যাপগুলো আপলোড দিয়ে ডাউনলোড বাড়াতে পারেন এবং আপনার ইউজার বাড়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা প্রফিট করতে পারবেন। এবং আপনি যদি অ্যাডমপের অ্যাড ইউজ করেন সেক্ষেত্রে আপনি যদি অ্যাড বেশি শো করাতে চান আপনার অ্যাপে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্লে স্টোরে পাবলিশ করতে হবে। আদারওয়াইজ এখন বর্তমানে দেখা যাচ্ছে যে অ্যাডমপের অ্যাড শো করানোর জন্য প্লে স্টোরে পাবলিশ না করা যেটা হচ্ছে অ্যাড খুব কম পরিমাণে আসছে, অর্থাৎ ইনকাম খুব কম পরিমাণে জেনারেট হচ্ছে। এবং আপনারা যদি স্টার্ট অ্যাপ বা এই ধরনের আদার সোর্সগুলো ব্যবহার করেন, যেমন ফেসবুকের অ্যাড রয়েছে, অ্যামাজনের অ্যাড রয়েছে, সো সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনার অ্যাপ যদি প্লে স্টোরে পাবলিশ করা থাকে তবুও আপনার ইনকাম হবে, তবুও আপনার অ্যাড শো হবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এর পরবর্তীতে অনেকে প্রশ্ন করছেন যে আসলে আমরা একটা অ্যাপে যখন অ্যাডগুলো শো হয় একটা অ্যাডে কী পরিমাণ ইনকাম আসবে। সো এটা কিন্তু কখনোই স্পেসিফাইভাবে বলা যাবে না যে একটা অ্যাডে কী পরিমাণ ইনকাম আসবে। এটা ডিপেন্ড করে আপনার অ্যাডটি কোন কান্ট্রি থেকে শো হচ্ছে, কোন কান্ট্রি থেকে অ্যাডটি দেখানো হচ্ছে, সেই কান্ট্রির কারেন্সির ভ্যালুর উপর কিন্তু এটা ডিপেন্ড করে সম্পূর্ণরূপে। ওকে, এবং সবচেয়ে অ্যাডের ভ্যালু অর্থাৎ CPA রেট বা CTR রেট যেটাই বলুন না কেন, সেটা সবচেয়ে বেশি পাওয়া যায় আমেরিকা, US এই ধরনের বড় বড় কান্ট্রিগুলো থেকে। সবচেয়ে বেশি পরিমাণ ট্রাফিক যদি আপনি নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপে বেশি পরিমাণ
ইনকাম। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এতক্ষণ যারা লাস্ট পর্যন্ত দেখলেন অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ একটা ভিডিও করতে প্রচুর পরিমাণ কষ্ট করতে হয়। অবশ্যই আপনারা যদি সাপোর্ট না করেন সেক্ষেত্রে ভিডিওটা বানানোর কোনো মূল্যই থাকে না। ওকে, সো আশা করি এতটুকু কাজ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনার যে কোনো কমেন্ট অর্থাৎ যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।